আসসালামু আলাইকুম, দিবানিশি গল্প ব্লগে স্বাগতম। আজকে সবার সাথে আমি রাত থেকে আমার ব্লগটা শুরু করছি, দুপুরের সময় সবসময় শুরু করা হয়, তো আজকে রাতের খাবারটা থেকে শুরু করলাম। এখন খাবারের জন্য নিয়েছি রুটি, ডাল, এখানে হচ্ছে বুটের ডালের সাথে মাংস আর আলু তরকারি। এখন টিভি দেখবো আর হচ্ছে রাতের খাবারটা খেয়ে নিব। তো দেখতে থাকুন আমাদের ভিডিও। এখন শীতের সময় আর পিঠা তো হবেই, এর জন্য পাটিসাপটা পিঠা বানাচ্ছি। এখানে কিছু পিঠা অলরেডি বানানো হয়ে গিয়েছে, আরও পিঠা বানানো হবে। তো পাটিসাপটা পিঠা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমাদের বাসার সবাই এই পিঠা খেতে পছন্দ করে। আপনারা কারা পছন্দ করেন জানাবেন। আমি আর আমার মিলে বানালাম, অনেক হেল্প করেছে মেন্টালি, কেউ হেল্প করছে, পান্ডা নিয়ে নিচ্ছে। এই পিঠাটা পাটিসাপটা অনেক মজা, আমরা তো মজা করে খাই। আপনারা কারা কারা মজা করে খান আমাদেরকে জানাবেন। শীতের সময় আমাদের একবার দুবার বানানো হয়, কারণ এই পিঠাটা আমরা সবাই পছন্দ করি। এটা রেসিপিটা আপনাদেরকে আমরা আরেকদিন শেয়ার করবো, আমাদের সাথেই থাকবেন। আমাদের চ্যানেলকে ভালোবেসে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি। এখানে চাল এর গুঁড়ি, ময়দা আর একটু সুজি নিয়ে গুলিয়ে নিয়েছি, লবণ আর চিনিও দিয়েছি, হালকা পাতলা করে একটু গোলা করেছি। এরকম নন স্টিকের একটা মোটা তাওয়া নিতে হবে, তারপরে একদম ছেড়ে দিতে হবে। এরকম করে দিয়ে হালকা করে বসিয়ে দেবেন চুলার উপরে। আর এইভাবে আমি এতগুলো অলরেডি বানিয়ে নিয়েছি। আর এখানে আছে খিরসা, দুধের খিরসা। এই খিরসাটা অনেক টেস্টি। আমি একটু এবার একটু বাদাম দিয়েছি, কাজু আর পেস্তা কাঠ বাদাম দিয়েছি, গুঁড়া করে তেলে ভেজে নিয়ে এই খিরসাটা করেছি। খেতে অনেক দারুণ আনন্দ হচ্ছে, একটু বেশি বেশি করে দিতে পুর, আমি এর জন্য পুরটা একটু বেশি করেই দিচ্ছিলাম। এরপরে এই যে জাস্ট এইভাবে হালকা করে তুলবেন, তারপরে এক সাইড থেকে এরকম রোল করতে থাকবেন, হয়ে যাবে সুন্দর পাটিসাপটা পিঠা। দেখুন কত সুন্দর হয়েছে। আমার আম্মু বলে যাদের পিঠা এরকম ফুটফুট হয় তাদেরটা ভালো হয়, আমারটা দেখেন পুরো ছিদ্র ছিদ্র হয়েছে। অনেকে নারিকেলের খিসা দিয়ে বানায়, অনেকে সুজির খিসা দিয়ে বানায়, তো আমারটা আমি দুধের খিসা দিয়ে বানিয়েছি। হয়ে গেল দারুণ সাথে পাটিসাপটা। শীতের শুরুতেই আমরা পাই শীতের পিঠা খাচ্ছি। আমি আর একটা বানাই, একটু তেল ব্রাশ করে নিলে সুবিধা হয়, এটা অপশনাল, করতে পারেন নাও করতে পারেন। এই খিরসাটা একটু বেশি দিলাম আনানোর জন্য, যখন চার পাঁচটা লাল হয়ে যাবে তখনই আমি রোল করা শুরু করবো। আর একটু হবে ভালো।
সবগুলো পিঠা বানানো শেষ এখন কিছু পিঠা পাঠিয়ে দিব বোনের বাসায় তাই মিষ্টির প্যাকেট ছিল প্যাকেটের মধ্যে ফয়েল পেপার দিয়ে তারপরে দিচ্ছি তা এই ক্ষেত্রে পিঠাগুলো ভালো থাকবে আর কিছু পিঠা হাফ করে নিলাম এগুলো আমরা এখন খাবো আজকে পূর্ণিমা হাঁটতে বের হইছি এই যে দেখেন দেখা যায় না ভাবছিলাম চারটা দেখা যাবে তো যেহেতু ঠান্ডার সময় রাস্তায় বের হয়েছি আর এখানে একটা চায়ের দোকান দেখলাম লেখা আছে গরুর খাঁটি দুধের চা পাওয়া যায় ভাবলাম খাই অনেকদিন যাবত ভাবছিলাম যে রাস্তায় চাটা খাবো এখানে লিকারের গন্ধ খুবই ভালো ছিল যেই ভাবা সেই কাজ আমরা তিনটা গরুর দুধের চায়ের অর্ডার দিলাম এবং অপেক্ষা করতে রাখলাম বারবার বলে দিয়েছিলাম চায়ের চিনি কম দিতে এখানে চাটা রেডি হয়েছে আমি চাটা নিয়ে আসলাম এখন আম্মা খাবে আমি খাবো আর সাবাব খাবে কিন্তু হতাশ হয়ে গিয়েছি চাটা যখন মুখে দিলাম দেখলাম চিনি অনেক বেশি এত কেন বেশি দিয়েছে বুঝলাম না যা বারবার বলে দেওয়ার পরেও চিনি বেশি হয়েছে চাতে চিনি বেশি হলে খেতে একদমই ভালো লাগে না পরিমাণ মতো হলে বেশি মজা হয় যাই হোক চাটা খেয়ে নিই এরপর হাঁটতে হাঁটতে গিয়ে কিছু বাজার করলাম ৪০ মিনিটের মতো হেঁটেছি তারপর বাসায় আসলাম আসার পরে দেখলাম পালং শাক যেটা কেনা হয়েছে খুব একটা ভালো হয়নি আর এখানে একটা প্লেট কিনেছি এটা নুসাইফার জন্য প্লেটটা অনেক বেশি সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন